জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো মানে এই ক্ষেত্রে আমাদের কোনো ইয়ে নজরদারি ছিল কিনা বা দায় দায়িত্ব ছিল কিনা বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। জি জি, একুশে সাল পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটিকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা, যেহেতু আপনারা এটা পেয়েছেন গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলি না। না, এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি, আমি দুঃখিত যে এর আমি জি আপনার স্ত্রী জি কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড করে আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটছে এবং ইতিপূর্বে কখনো এগুলি ঘটে নাই। সে সংক্রান্ত আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায়, সে পাইকপাড়া ডিসি বালবাগ বিভাগ আমি সহ আপনারা অনেকে ছিলেন, আপনারা নিজেরাই দেখেছেন যে এখানকার যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বাসা, এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কোথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো এগুলি আপনারা দেখেছেন। আমরা এর সাথে জড়িত, আমরা ছয়জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, ছয়জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যদের অন্যরা কারা কারা হয়েছিল তাদের কথা স্বীকার করেছে এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে বহন সৃষ্টি করেছেন। তার তদন্তের ধারাবাহিকতাই কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করার সময় নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন মাসের পর মাস এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন, সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছে, সিসিটিভি আছে তারা দেখছেন, আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এইভাবে চললো আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল, তা আপনার লোক বল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট মানে মানে সার্টিফিকেট বানাচ্ছে সেটা আপলোড করে দিচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এ তো আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো সে
দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত? এবং তাকে যখন তার আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার তো আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? কয় সেটাও আমি জানি। এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জাল জালিয়াতি ঘটনা ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো হদ্দা হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে, তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। উনি একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনিটা জানার কথা যে একটা মানুষ কত পরিশ্রম করে লেখাপড়া করে সে ভালো রেজাল্ট করতে পারছে না, আর আরেকটা লোক জীবনে লেখাপড়া না করেই সে তাদের কাছ থেকে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিচ্ছে, সেটা আমাদের কাছে আমরা এটা একটা অনাকাঙ্ক্ষিত। এবং আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এখন আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে যে তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি, এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সেই জবাব দিবে। এবং প্রয়োজন বোঝো তাকে যদি তাকে আমরা এক দুদিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালজালের ঘটনা তার সাথে কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা জানেন যে আমরা এর আগে কিন্তু আপনারা দেখেছেন পরীক্ষার হলে নকল প্রতিরোধে আমাদের ডিবি আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা পাশের ঘটনার অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালজালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না। তো আপনাদের কাছে তো বলেছে দায় এড়ানোর কোনো তার কোনো স্কোপ নেই। এটাই তো আমরা তো সে কথাটাই বলছি, সেখানে তার ওয়াইফ যে টাকাটা গ্রহণ করেছেন সেটা উনি জানেন কিনা, পারিপার্শ্বিক সাক্ষ্যটা আমাদের নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উনি যে এখান থেকে যে এই যে একটা অনিয়ম হয়েছে এটা কি অবহেলা অবজ্ঞা কিনা, উনি কি ইচ্ছাকৃত ভুল করেছে না অনিচ্ছাকৃত। দ্বিতীয় কথা হলো আমাদের আরও কিছু বিষয় জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে। এখন তাকে যদি আমরা আজকে যদি আমরা তাকে আমরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আমাদের কাছে তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি ঢাকা কী বলে মানে বুয়েটের একদল প্রতিনিধি দল আসবে, তারা এটা ভেরিফাই করতে আসবে, তাদের সাথে আমাদেরও টিম থাকবে, সেগুলি কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছেন, কতগুলি সার্টিফিকেট তারা বিক্রি করেছেন, কতগুলি সার্টিফিকেট মানে আমাদের আপলোড করেছেন, এগুলি তারা বের করতে পারে কি না। তারা বের করতে পারলে আমরা তখন বুঝতে পারবো তারা কত সংখ্যক সার্টিফিকেট তারা মানে মানে বিক্রি রাখবে, এবং সেটার সাথে আর্থিকভাবে উনি কতটুকু জড়িত, এগুলি আমরা খুঁজে বের করে তারপর আমরা সময় নিলাম। কত সংখ্যক সার্টিফিকেট ইস্যু হয়েছে এটা তদন্তটা করে, এবং এটার সাথে কত কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে, এই টাকা লেনদেনের বা কারা কারা পেয়েছে সব কিছু তদন্ত করে তারপরে আইনগত সে আমাদের ইয়ে থাকবে, আমাদের 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 নজরদারিতে থাকবে। আমার তো আরো তদন্ত আছে, এখন আমি যদি সবাই যদি জেলে পাঠিয়ে দিই তাহলে আমার তদন্তটা করবে কি? আমাকে একটু সময় দিতে হবে যে বাকি সার্টিফিকেট গুলি কারা নিয়েছে,
কারা টাকা দিয়েছে সেই টাকার সাথে, এমনকি শুধুমাত্র তো টাকা শোন না, সারা বাংলাদেশে আপনারা জানেন কি না, সারা বাংলাদেশের কারিগরি মহাবিদ্যালয়, তারপরে পলিটিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সার্ভিস ইনস্টিটিউট, তারপরে অনেকেই কিন্তু এই সনদ বাণিজ্যে জড়িত। আমরা তাদেরও তো খোঁজখবর নিতে হবে, তারা যে সার্টিফিকেটটা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন, তারা কি পরীক্ষা নিয়ন্ত্রকও দিয়েছেন না সচিবকে দিয়েছেন, অথবা সবাইকে অ্যাভয়েড করে শুধু সিস্টেমের সাথে যোগাযোগ করেছেন, এটা তো আমাদের একটু সময় যারা অন্যায় কাজটি করেছেন তারাও সাথে জড়িত। কারণ এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না। এখন আপনি ভালো বুঝলেন, আমি তো আমার কথাগুলি বললাম, এখন আপনি দুইটার মধ্যে যেটা যৌক্তিক মানুষ সেটা নিবেন।